السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين وعلى زوجاته امهات المؤمنين وصلى الله عليه وعلى اله وصحبه اجمعين আউজ বিল্লাহ হিমিনা শাহিত অনির রজিম মিসমিল্লাহীর রহমান রহিম রব বিশ রহ আলি সৌদরী ওয়া সির লি আম্রি ওয়াহলুল ওকে দাতাম মিল্লিসানি কলে আহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে এই নতুন ক্লাসে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা প্রথম দিনই আমরা কিছু শিখব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি আমরা শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা এটাকে বলা যায় যে নির্দেশনা আর কি বা কিভাবে আমরা সামনের দিকে আগাবো তার কিছুটা দিক নির্দেশনার কথা আমি বলি মানে কিভাবে আমরা এই কোর্সের সাথে প্রতিদিন আমরা এগিয়ে যাব এখানে আপনাদের শেখার জন্য যেই যেই বিষয়গুলো সামনে আসবে সেই বিষয়গুলোর সাথে আমি কাজ করি ক্লাসের মধ্যে প্রায় মানে এই অনলাইন ক্লাসে দু বছর দু বছরে আমি প্রায় দশটা গ্রুপের সাথে কাজ করেছি আলহামদুলিল্লাহ তো সেখানের অভিজ্ঞতা এবং কিভাবে আপনি মানে আপনার সময় থেকে যেই সময়টা আপনি কাজে লাগাবেন সেটাকে কিভাবে মানে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছুটা পরামর্শ আমি আপনাদেরকে দিতে পারি এছাড়াও দেখা গেল যে আমি যে পরামর্শ দিব। সেটা থেকেও হয়তো ভালো পরামর্শ বা ভালো চিন্তা আপনি অলরেডি করে রেখেছেন কিন্তু আমি মিনিমাম যে পরামর্শ বা প্রচেষ্টা সেটার কথা বলবো এরপরে আপনারা তার থেকেও যদি বেশি চেষ্টা করেন তারপরে হচ্ছে সেটা নিয়ে ভাবেন তাহলে আপনারা আরো বেশি এগিয়ে যাবেন এখানে আমরা আপনাদের সাথে একটা ইউটিউবের প্লে শেয়ার করব। যেখানে ভিডিও থাকবে দশটা ভিডিও থাকবে অর্থাৎ দশটা পর্ব ওয়ান পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর এভাবে করে দশটা এই দশটা পর্বের মধ্যে কিছু আরবি শব্দ আসবে এবং সেই সাথে সাথে সেটার অনুবাদ বলা হবে আপনারা যখন আপনাদের স্টাডি শুরু করবেন তখন এক নম্বর পার্ট থেকে আপনারা দেখা শুরু করবেন এবং প্রতিটা পার্টের জন্য আপনাদের সময় হলো এক সপ্তাহ এক সপ্তাহ ওইখানে এক সপ্তাহে আপনি দশটা শব্দ আপনি আপনাকে শিখতে হবে মাত্র দশটা শব্দ এক সপ্তাহে অর্থাৎ একটা শব্দ শেখার জন্য আপনি যদি প্রতিদিন গড়ে আপনি হচ্ছে যে আর কি দুইটাও যদি আমি বলি আর দুইটা করলেও পাঁচ দিন লাগবে আর সপ্তাহে দুই দিন যদি আপনি ছুটিও নেন অর্থাৎ শুক্র শনি আপনি ছুটি নিলেন আর বাকি দিনগুলোতে আপনি প্রতিদিন মাত্র দুইটা শব্দ করে আপনি জানলেন নতুন করে তাহলে এটা খুব বেশি আপনাকে কষ্ট করতে হবে না যারা অতীতে এই খুব সহজে এই অর্জন গুলো এনেছে তার তারা কিন্তু খুব বেশি কষ্ট করেনি তারা নিয়মিত সময় দিয়েছে নিয়মিত সময় দিতে দিতে তিন মাস পর বা দুই মাস পরে একটা বড় তাদের কাছে এসেছে কিন্তু অর্জন যারা হলো নিয়মিত থাকে না দেখা গেল যে সে চিন্তা করে আমি আর একটু পরে আহ শিখে নেব ভিডিও তো আছে এরকম চিন্তা করে যারা আগায় তারা আবার পেছনে পড়ে যায় কারণ তারা একসাথে শিখতে যায় তখন একটু পেছনে পড়ে যায় তো আমরা যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, লিখে দিব আমি গ্রুপে সবকিছুই সুন্দর করে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নাই ভিডিওর কথা বলছিলাম আপনি প্রতি সপ্তাহে একটা করে পর্ব আপনি কভার করবেন সেজন্য আমাদের থেকে কিছু পরামর্শ আছে সেটা হলো যে প্রতিদিন অন্তত দশ মিনিট সময় মাত্র দশ মিনিট সময় আপনি আমাদেরকে দিবেন ভিডিওটা আপনাকে সাহায্য করবে শব্দগুলো উচ্চারণ করতে সাহায্য করবে শব্দগুলো চোখে দেখতে সাহায্য করবে আবার প্রতিটা ভিডিও ওই পর্বের সবগুলো শব্দের একটা লিস্ট আছে যেটা আপনি আপনার ফোনের পিডিএফ নামাতে পারবেন এবং আপনি প্রিন্ট করতে পারবেন তো প্রতি সপ্তাহে একটা পর্ব আপনার কাজ হচ্ছে এটাকে লেখা দেখে 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 আপনি আপনার খাতাতে লিখবেন এবং খাতাটা যেন আপনি সংরক্ষণ করতে পারেন সেই ধরনের একটা খাতা আপনি নির্বাচন করবেন একটু শক্ত দেখে বা মলাটটা যেন থাকে বা হঠাৎ নষ্ট না হয়ে যায় হারায় না যায় খেয়াল রেখে ওই শব্দগুলো আপনি জোরে জোরে উচ্চারণ করবেন গলা ছেড়ে ঠিক ভিডিওতে যেভাবে করা হচ্ছে এবং আপনি লিখবেন এভাবে যদি আমরা নিয়মিত আর সবগুলো শব্দ শিখতে পারি এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন হবে অর্থাৎ এখানে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আপনারা অনেকেই কথা বলেছেন তার মধ্যে যে যে রেজা উনি যেটা বললেন একটা অনেক আনন্দময় বিষয় হবে যখন উনি কোরআনুল করিম শুনবেন এবং সেটা বুঝতে পারবেন সত্যি এটা অনেক আনন্দদায়ক বিষয় এটা মানে যখন আপনি এর স্বাদটা পাবেন তখনই বোঝা যাবে যে আসলে কতটা আনন্দের ভিডিও শব্দ ভান্ডারটা আমরা ওইভাবে করে শিখে ফেলবো ডাব্লিউ পিপি এবং আপনাদের আরো কিছু কাজ দেওয়া হবে যেমন আপনাদেরকে একটু লিখতে হবে যে সুরাগুলো সাধারণত আমাদের মুখস্থ আছে ইতিমধ্যে সেগুলোই দেখে দেখে কোরআনুল করিম খুলে দেখে দেখে আমরা লিখবো তো যাবতীয় বিষয়গুলো আমরা গ্রুপে লিখে দিব ইনশাল্লাহ আর আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারবেন মেসেজ দিয়ে রাখবেন আমাদের সময় মতো আমরা সময় পেলে আপনাদেরকে আনসার করব। আর বই আপনারা ওইভাবে করে কালেক্ট করতে পারবেন বইটা সবাই কালেক্ট করে ফেলবেন আচ্ছা আমরা শুরু করি প্রথম দিন আমরা অবশ্যই কিছু শিখবো আমরা প্রথম দিন আমরা কয়েকটা শব্দ শিখি আমাদের এখানে একটা নীতিমালা আছে আমাদের ক্লাসের সেটা হলো যে আমরা সাধারণত যেভাবে একটা শেখার মধ্যে থাকে যে শিক্ষক এবং ছাত্রছাত্রী এই ধরনের একটা রিলেশন বা শব্দ ব্যবহার করা হয় আমরা এখানে ব্যবহার করি শেখার সাথী অর্থাৎ আমাদের ক্লাসে এমন অনেকেই থাকেন বা আপনারা থাকতে পারেন যারা আমাদের থেকেও ভালো জানেন কিন্তু আমরা একটা মানে নতুন পদ্ধতি পদ্ধতি নিয়ে আসতে চাচ্ছি সহজ যেখানে গতানুগতিক ধারণা অর্থাৎ যতটুকু আমার প্রয়োজন প্রসঙ্গ অনুযায়ী এবং যেগুলো কোরআনুল কারিমে বেশি বেশি ব্যবহার করা হয়েছে ওই বিষয়গুলো আমরা আগে শিখে ফেলবো এবং অল্প অল্প করে নিয়মিত তো আমরা আপনাদের কাছ থেকেই বেশি শুনবো কথা আর আমরা কম বলবো অর্থাৎ আমরা যদি একটা লেসেন নিয়ে আসি যেখানে আমাদের কথা হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট থাকবে বাকি পুরোটা সময় আমরা আপনাদের কাছ থেকে শুনবো তো শামীম রেজা আপনি আসবেন প্লিজ বাকি সবাই আমরা যার যার জায়গা থেকে একটু জোরে জোরে আমরা এই জিনিসগুলো উচ্চারণ করব। প্রথম দিনের আমরা পার্ট ওয়ান আমরা একটা ডিমনস্ট্রেটিভ প্রনাউন বা একটা একটা শব্দ শিখবো ইশারা সূচক একটা শব্দ শিখব এবং আমরা যখন পড়বো গলা ছেড়ে পড়বো যে টান বা মাদ গুলো আছে যেখানে যেখানে লম্বা করে বলতে হয় সেখানে সেখানে আমরা লম্বা করে বলবো তাতে আমাদের উচ্চারণও সুন্দর হবে এবং কুরানুল করিম পড়তে গেলেও আবার আমাদের জন্য সহজ হবে তো হা এটা একটা শব্দ এটার মানে হচ্ছে দিস হ্যাঁ এটা দিস এটা বা এই হা আর এখানে আপনারা একটা আরবি বাংলা এবং ইংরেজি একসাথে দেখতে পাচ্ছেন হাদা পরে আছে একটা শব্দ কিতাবুন কিতাবুন তাতে একটা মাদ আছে মানে হচ্ছে একটি বই আর হাদা মানে হচ্ছে দিস বা এই হা কিতাবুন এটার অর্থ হচ্ছে এটি একটি বই এখন আমি একবার বলবো তারপরে শামীম রেজা আপনি আহ তিনবার বলবেন আর বাকি সবাই আমরা স্বামী রেজার সাথে সাথে বলবো হাজা হাজা হ্যাঁ যে জায়গাগুলোতে মাদ আছে সেখানে আমরা মাদ করব হাজা কিতাবুন হাজা কিতাবুন অর্থ বলেন হাজা কিতাবুন অর্থ বলেন এটি একটি বই এটি একটি বই আর আপনারা যারা শুনছেন আপনাদের যার যার জায়গা থেকে এটা উচ্চারণ করবেন আচ্ছা তারপরে হাজা বাইতুন বাইতুন এটি একটি বাড়ি হাজা বাইতুন এটি একটি বাড়ি হাজা বাইতুন এটি একটি বাড়ি হাজা মাসজিদুন হাজা মাসজিদুন এটি একটি মসজিদ হাজা মাসজিদুন এটি একটি মসজিদ হাজা মাসজিদ এটি একটি মসজিদ হাজা বাবুন হাজা বাবুন এটি একটি দরজা হাজা বাবুন এটি একটি দরজা হাজা বাবুন এটি একটি দরজা হাজা কলামুন হাজা কলাবন এটি একটি কলম হাজা কলামুন এটি একটি কলম হাজা কলামুন এটি একটি কলম হাজা মিফতাহ হাজা মিফতাহ হাজা এটি একটি চাবি হাজা মিফতাহুন এটি একটি চাবি হাজা মিফতাহুন এটি একটি চাবি হাজা হাজা এটি একটি বিছানা হাজা সারিরুন এটি একটি বিছানা হাজা সারিরুন এটি একটি বিছানা হাজা মাক্তাবুন হাজা মাত্তাবুন এটি একটি টেবিল হাজা মাক্তাবুন এটি একটি টেবি টেবিল হাজা মাক্তাবুন এটি একটি টেবিল হাজা কুরসিউন হাজা কুরসিউন এটি একটি চেয়ার হাজা কুরসিউন এটি একটি চেয়ার হাজা কুরসিউন এটি একটি চেয়ার কুরসিউন হ্যাঁ কুরসিউন কুরসিউন আহা দা এটি একটি আচ্ছা চেয়ার আচ্ছা অনেক ধন্যবাদ শামিম রাজা আপনি এইভাবে করেই আর কি আমরা সবাই পড়ব একটু গলা ছেড়ে তাতে আমাদের হয়তো যদি কেউ মনে করে থাকেন যে আমি একটু জোরে পড়ব কেউ শুনলে হয়তো আমার কাছে কেমন লাগবে এটার এটা ভাবা যাবে না আপনাকে জোরে পড়তে হবে জোরে পড়লে উচ্চারণ সুন্দর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে জোরে পড়তে হবে একটু গলা ছেড়ে এবং লিখতে হবে তো আমরা আমাদের এই সেমিস্টার কাটাবো এটা একটা পরামর্শ ওয়ানটা আমি আপনাদেরকে দিব আপনারা ওইভাবে আগালে ভালো হবে এরপরে যদি কেউ আরো বেশি সময় দেন তো সেটা আরো আরো তা সে এগিয়ে যাবে তো আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিতদের মধ্যে থেকে কেউ যদি এই ক্লাসটাতে চায় তো তারা যেন নেক্সট ক্লাসের আগেই হয় তাহলে আমাদের সুবিধা হবে না হলে আবার সামনে এগিয়ে গেলে তখন আর এই অ্যাড হওয়া যাবে না তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল